আসসালামু আলাইকুম সিমকুমার্টের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকের এই ভিডিওতে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তা হলো এসি আর সিলিং ফ্যান একসঙ্গে চালানোটা উচিত নাকি বিপজ্জনক সো পুরো বিষয়টি জানতে এবং বুঝতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল আজকাল গরমের তীব্রতা যেন আগুন হয়ে ঝরে পড়ছে গরম থেকে বাঁচতে তাই এসির প্রতি নতুন করে ঝুঁকছেন অনেকে অনেকে দ্বিধায় ভোগেন এসি এবং সিলিং ফ্যান একসঙ্গে চালানো যাবে কিনা সেটা নিয়ে চলুন জেনে নেই এই সম্পর্কে এসির পাশাপাশি সিলিং ফ্যান চালালে এসি নষ্ট হয়ে যায় এই ধারণা কিন্তু একেবারেই ভুল বরং এসি এবং সিলিং ফ্যান একসঙ্গে চালানোর বেশ কিছু উপকারিতা রয়েছে এসি এবং ফ্যান একসঙ্গে চালালে ঘর দ্রুত ঠান্ডা হয় ফ্যানের বাতাস নিজ থেকে ঘর ঠান্ডা করতে পারে না তবে এসির সঙ্গে চালালে এসির ঠান্ডা বাতাস ঘরের কোণে কোণে পৌঁছে দিতে পারে ফ্যান এসি চালানোর সময় ফ্যান চালালে এসির ওপর চাপ কমে কারণ এসির বাতাস তখন ঘর দ্রুত ঠান্ডা করতে পারে এসির সঙ্গে সিলিং ফ্যান চালালে বিদ্যুৎ খরচ কমানো সম্ভব কেননা তখন কয়েক ডিগ্রি বাড়িয়েও এসি ব্যবহার করা যায় অনেক সময় দীর্ঘক্ষণ এসি চালালে বা কম তাপমাত্রায় এসি চালু রাখলে ঘর অতিরিক্ত ঠান্ডা হয়ে যায় রাত হলে সেটা সঙ্গে সঙ্গে বোঝাও যায় না সেক্ষেত্রে কী করবে ঘরের তাপমাত্রা সহনশীল রাখতে ফ্যান ও এসি দুটোই হালকা করে চালিয়ে রাখুন কিছুক্ষণ ফ্যান এবং এসি একসঙ্গে চালিয়ে ঘর ঠান্ডা হয়ে এলে এসি বন্ধ করে দিন এতে ঘর অনেকক্ষণ ঠান্ডা থাকবে সাশ্রয় হবে বিদ্যুৎ খরচও আশা করছি যাদের মনে এসি এবং সিলিং ফ্যান একসঙ্গে চালানো নিয়ে সংশয় ছিল তারা নিশ্চিন্তে এবার একসঙ্গে ব্যবহার করতে পারবেন সিলিং ফ্যান এবং এসি এই ছিল আমাদের আজকের আলোচনা এই কিছু বিষয় মাথায় রেখে এসি এবং ফ্যান ব্যবহার করলে ভবিষ্যতে আর কোনো ভোগান দিতে পড়তেই হবে না এই তীব্র গরমে আপনারা বাড়ির জন্য একটি ভালো মানের এসি পারচেস করতে চলে আসুন মার্টের যে কোনো একটি শোরুমে মার্টের ইউনিট ওয়ান চট্টগ্রামের জি সি গোলপাহাড় মোড়ের আইপিএল টাওয়ারে এবং ইউনিট টু ওয়াসা মোড়ের ওয়াসা ভবনের ঠিক পাশে সিমকোমার্টের সকল পণ্যের আপডেট সবার আগে পেতে ভিডিওতে লাইক নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিন আজকে তাহলে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফিজ